নতুন ক্রিকেটারদের কোনো দলের কেন্দ্রীয় চুক্তিতে নাম লেখানো স্বপ্নের মতন। পুরাতন ক্রিকেটাররা যোগ্যতা কিংবা সারা বছর ভালো পারফরমেন্স করে সেই চুক্তির দাবিদার বনেন। তবে নিউজিল্যান্ড ক্রিকেটে সম্প্রতি ঘটছে ভিন্ন কিছু। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ছাড়ার খবর একের পর এক হচ্ছে শিরোনাম। ট্রেন্ট বোল্ট কলিনডি গ্র্যান্ডহোমের পর এবার দলটির কেন্দ্রীয় চুক্তিকে না বললেন দেশটির ব্যাটিং অলরাউন্ডার জিমি নিশাম। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এখন সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে ফ্রাঞ্চাইজি লীগ। নিত্য নতুন এসব লীগের উত্থানে ক্রিকেটারদের আগ্রহ বাড়ছে সেই সব লীগের মঞ্চে নামার। 33 বছর বয়সী ট্রেন্ট বোল্টও মেপেছেন নিজের রাস্তা। এবছরের আগস্টে কিউই এই পেসার শিরোনামের পাতায় উঠেছেন দলটির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে। পরিবার এবং ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে সময় দিতে নিউজিল্যান্ডের হয়ে খেলা কমিয়ে দিতেই তার সেই সিদ্ধান্ত। ট্রেন্ট বোল্টের কেন্দ্রীয় চুক্তি ছাড়ার কয়েকদিন পরই দলটির আরেক পেসার কলিনডি গ্র্যান্ডহোম আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নিজেকে বিদায় জানান। দুজনই নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন এবং দুজনের চিন্তাভাবনাতেই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে দলটির গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটারের চুক্তি ছাড়ার ঘটনায় কিছুটা বিপাকেই পড়তে হয় কিউই বোর্ডের। দুই ফাঁকা স্থান পূরণে তাই চুক্তির প্রস্তাব দেওয়া হয় জিমি নিশামকে। কিন্তু এই অলরাউন্ডার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বোর্ডের চুক্তি ছাড়লেও নিশামের ঘটনাটা একটু আলাদা। কিউই বোর্ড থেকে আগে ঘোষিত বার্ষিক চুক্তিতে নিশামকে বাদ দেওয়া হয়। দেশের হয়ে কেন্দ্রীয় চুক্তিতে না থাকা নিশাম তাই বিভিন্ন ফ্রাঞ্চাইজি লীগে চুক্তিবদ্ধ হন। এবার যখন কিউই বোর্ডের চুক্তি প্রস্তাবের আবেদন পেলেন তখন ফ্রাঞ্চাইজি লীগে কথা দিয়ে রাখায় প্রত্যাখ্যান করলেন নিউজিল্যান্ড বোর্ডের প্রস্তাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট শেয়ার করে তিনি তার অবস্থান ব্যাখ্যা করেছেন। জানি আমার কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করার খবরটিকে এমনভাবে দেখা হবে যেন দেশকে প্রতিনিধিত্ব করাচ্ছে আমি বেছে নিয়েছি টাকা। তবে বাস্তবতা হলো গত জুলাইয়ে আমার পরিকল্পনা ছিল যে বোর্ডে চুক্তি গ্রহণ করব। তবে তখন আমাকে চুক্তিতে রাখা হয়নি, তাই আমি বিশ্বজুড়ে নানা লিগে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গিয়েছি। ট্রেন্ট বোল্ট নেই, গ্র্যান্ডহোম বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে, জিমি নিশামকেও পেল না কিউই বোর্ড। তাই তো দেশটি বাধ্য হয়ে এই দুই ফাঁকা স্থানে ভেড়ালো ব্লেয়ার টিকনার ও ফিন অ্যালেনকে। 23 বছর বয়সী ব্যাটার ফিন অ্যালেন আন্তর্জাতিক ক্রিকেটে পা দিয়েছেন 2021-এ, খেলেছেন 21টি আন্তর্জাতিক ম্যাচ। 28 বছর বয়সী ব্লেয়ার টিকনার খেলেছেন 17টি আন্তর্জাতিক ম্যাচ। কেন্দ্রীয় চুক্তি ঠিক করতে না পারায় টি টোয়েন্টি বিশ্বকাপে দল দিতেও সময় নিচ্ছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের 12টি দেশ ইতোমধ্যেই দল ঘোষণা করলেও নিউজিল্যান্ড আগামী মঙ্গলবারকে বেছে নিয়েছে দল ঘোষণার দিন হিসেবে।